আজ মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যা সাতটা মানেই স্বাস্থ্যরক্ষায় আয়ুর্বেদ ও যোগ গতবারের স্বাস্থ্যরক্ষায় আয়ুর্বেদ ও যোগ অনুষ্ঠানে আপনারা শুনেছিলেন নার্ভের রোগের চিকিৎসায় আয়ুর্বেদ আজকের স্বাস্থ্যরক্ষায় আয়ুর্বেদ ও যোগ অনুষ্ঠানে শুনুন শীতকালীন রোগের চিকিৎসায় আয়ুর্বেদ এ সম্পর্কে বিশেষ বক্তব্য রাখছেন ডক্টর অমরনাথ কোলে ডিএমও আয়ুষ বিভাগ পুরুলিয়া আমি ডক্টর অমরনাথ কোলে ডিওম আয়ুষ পুরুলিয়া আজ আমাদের আলোচনার বিষয় শীতকালের অসুখ ও তার প্রতিকার পুরুলিয়াতে শীতকাল এক বিশেষ বার্তা গ্রহণ করে আনে শীতের শুরুতেই শুরু হয় খেঁজুর গাছ থেকে খেঁজুর গুড় তৈরির প্রক্রিয়া রাস্তায় ছাতিম গাছের সুমিষ্ট গন্ধ অনুভূত হয় বনাঞ্চলে অনেক গাছের ফুল প্রস্ফুটিত হয় এটা অযোধ্যা পাহাড়ের সন্নিহিত অঞ্চল গড় পঞ্চকোট পাহাড়কে কেন্দ্র করে অবস্থিত অরণ্য অঞ্চল এবং হুরার কেশরগড় অরণ্য অঞ্চল অসংখ্য ফুলে সজ্জিত থাকে কিছুদিন পর আবার শুরু হয় পাতা ঝরার সময় অরণ্যাঞ্চলে শুকনো পাতার অপেক্ষা করে থাকে নতুন বসন্তের কচি পাতার জন্য এইভাবেই বছরের পর বছর চলছে অরণ্যাঞ্চলের নিঃশব্দে কমবিবর্তন প্রথমেই আলোচনা করা হয়েছে প্রত্যেক ঋতুতে বিশেষ বিশেষ শারীরিক সমস্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে তার কারণ শীতকালে প্রকৃতির মধ্যে যে স্বাভাবিক পরিবর্তন ঘটে সেই পরিবর্তনকে শারীরবৃত্তীয় কাজের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয় খুব সংক্ষেপে বলতে গেলে মানুষের স্বাভাবিক অনাক্রমতা ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার এই সময়ে সঠিক রাখা প্রয়োজন শীতকালে যেমন আমরা গরম পোশাক ব্যবহার করি সেই রকম খাদ্যাভাস ও আচার ব্যবহারে কিছু পরিবর্তন করতে পারলে আমরা সুস্থ থাকতে পারব শীতকালে প্রধানত যে রোগে আমরা ভুগি সেটা হলো সর্দি কাশি গ্রামাঞ্চলে অনেক সময় শীতকাল ধরেই সারা শীতকালটা ধরেই কারো কারো নাক দিয়ে জল পড়তে থাকে দ্বিতীয়ত হলো শ্বাসকষ্ট শ্বাসকষ্টজনিত রোগে যারা ভোগেন তাদের শীতকালটা খুব কষ্ট হয় কারণ এই সময় এই সব সমস্ত রোগের বৃদ্ধি হয় শীতকালে ব্রঙ্কিয়াল অ্যাজমা নামক রোগের আক্রান্ত মানুষ প্রায়ই কষ্ট পান তৃতীয়ত সাইনোসাইটিস সাইনাস যা ম্যাকজিলারি ফ্রন্টাল হারের অভ্যন্তরে থাকে যার আভ্যন্তরীণ ঝিল্লির প্রদাহজনিত কারণে সাইনোসাইটিস হয় মাথা ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ শীতকালে যেমন বিভিন্ন রকম রোগও আছে তার প্রতিকারে চাবি কাটিয়াছে স্থানীয় ভেষজ দ্রব্যের মধ্যে গ্রামাঞ্চলে বাসক তুলসী গুলঞ্চ এবং গাঁদাল পাতা রত, রথ সাধারণ সর্দি কাশিতে প্রায়ই ব্যবহৃত হয় যদি জ্বর থাকে তাহলে শিউলি ও ছাতিম গাছের ব্যবহার করা হয় গুলঞ্চ হলো এমনই এক উদ্ভিদ যা আমাদের শরীরের অনাক্রমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ারের শক্তিকে উন্নত করে সেই জন্য শীতের প্রথম থেকেই যদি আমরা গুলঞ্চের রস গ্রহণ করি তাহলে সংক্রমণজনিত রোগ থেকে আমরা রক্ষা পেতে সমর্থ হব অনেকেই প্রশ্ন করেন স্বাভাবিক সুস্থ আছি কেন শুধু শুধু ঔষধ গ্রহণ করতে যাব তাদের জানা প্রয়োজন অসুখকে প্রতিহত করাও একটা চিকিৎসার অঙ্গ আয়ুর্বেদের ভাষায় এই রোগ প্রতিহতকারী চিকিৎসাকে বলা হয় রসায়ন চিকিৎসা গুলঞ্চ চবনপ্রাস এই রসায়ন নামক চিকিৎসার অন্তর্ভুক্ত সর্দি কাশি সামান্য হলে বাসক পাতার রস থেঁতো করে গ্রহণ করেন গ্রামাঞ্চলের মানুষ মনে রাখতে হবে বাসক পাতার রস জলে ফুটিয়ে গ্রহণ করলে সর্দি কা শুকিয়ে যেতে পারে সাধারণ অবস্থায় বাসক পাতার রস গোলমরিচ সহ গ্রহণ করলে সর্দি কাশিতে লাভবান হয় সকলেই সর্দি শুকিয়ে গেলে যে কাশি হয় অর্থাৎ যে শুকনো কাশি হয় সেখানে গাঁদাল পাতার ব্যবহার করা হয় গাঁদাল পাতা সর্দিকে তরলীভূত করে বাইরে নির্গত করতে সাহায্য করে আরেকটা বহু মূল্যবান উদ্ভিদ হচ্ছে আমাদের কণ্টিকাড়ি এই কণ্ঠিকাড়ি নামক উদ্ভিদ থেকে প্রাপ্ত ঔষধ শুকনো কাশিতে কার্যকরী সিরিজ গাছের কাণ্ডের নির্যাস ব্রঙ্কিয়াল ল্যাজমাতে বিশেষ কার্যকরী শ্বাসনালীর সংকোচনকে দূর করে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে সিরিজ গাছের ফুলের নির্যাস ইউসোনোফিলিয়ার জন্য যে কাশি হয় তা প্রতিহত করে ছাতিমের পাতার নির্যাসের ব্রঙ্কাস অর্থাৎ শ্বাসনালী প্রসারিত করার ক্ষমতা আছে সেই জন্য শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে হলে ছাতিমের পাতার নির্যাসের ব্যবহার করা হয় আগে আমরা আলোচনা করেছি শীতকালে বিভিন্ন রোগ ও তার সাধারণ প্রতিকার সম্পর্কে পুরুলিয়ার মানুষের অনেক দিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এবং ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে বিশেষত গ্রামের আদিবাসীরা শীতের প্রারম্ভে বেশ কিছু বনৌষধি গ্রহণ করেন সুস্থ থাকার জন্য এই রকম একটি উদ্ভিদ হল তুলসী প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীরা বাচ্চাদের তুলসীর রস খেতে দেন রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করার জন্য বয়স্ক লোকেরা তুলসীর সঙ্গে গোলমরিচ ব্যবহার করেন সাধারণত বাচ্চাদের দুই চামচ মাত্রায় তুলসীর রস দেয়া হয় মধু সহযোগে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে তুলসী পাতার জলীয় নির্যাস ব্যাকটেরিয়াকে প্রতিহত করে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর এর বিশেষ কার্যকারিতা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে আধুনিক গবেষণা প্রমাণ করেছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে তুলসী বীজের তেল কার্যকর তুলসির বীজের তেল হিস্টামিন সেরোটনিন প্রভৃতি রাসায়নিক পদার্থের উপর কার্যকারী হয় বৈজ্ঞানিক গবেষণা পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের অভিজ্ঞতালব্ধ ফলাফলকে সঠিক হিসেবে প্রমাণিত করেছে তবে গ্রামের লোক দাবি করেন তুলসীর হাওয়া অর্থাৎ তুলসী গাছের মধ্য দিয়ে প্রবাহিত হাওয়া বা বাতাস শরীরের পক্ষে উপকারী যদিও আধুনিক গবেষণা এর কোনো বিশেষ বৈজ্ঞানিক তাৎপর্য এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আর একটা বিশেষ উদ্ভিদ যেটা গ্রামাঞ্চলে প্রচুর পাওয়া যায় ধুতুরা কারণ এর বীজ ও পাতা তেলের মধ্যে গবেষণায় ফুটিয়ে ব্যবহার করলে ব্যথায় খুব তাড়াতাড়ি ফল মেলে কিন্তু ধুতুরার ফল হচ্ছে বিষাক্ত মুখে সরাসরি খাওয়া উচিত নয় ধুতুরার পাতার চূর্ণ প্রত্যন্ত অঞ্চলের মানুষ ব্যবহার করেন ধূমপানের জন্য বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে ধুতুরার অ্যান্টিভাইরাল কার্যকারিতা বর্তমান কালো ধুতুরার পাতা এবং ফুল বাসক পাতায় বেঁধে চুরুট তৈরি করে সেই চুরুটে ধোঁয়া টানলে শ্বাসের টান কমে যায় বলে স্থানীয় মানুষ ব্যবহার করেন তবে অনেক ক্ষেত্রে সর্দি এর ফলে শুকিয়ে যায় সিরিস গ্রামাঞ্চলের এক উপকারী গাছ শীতকালে অনেকের অ্যালার্জির কারণে সর্দি কাশি বা চোখে অসুবিধা হয় বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে সিরিস ফুলের নির্যাস পালমোনারি ইউসোনোফিলিয়াতে কার্যকরী হয় সিরিসের নির্যাস হিস্টামিনের কার্যকারিতাকে হ্রাস করার জন্য অ্যালার্জিজনিত কাশি এবং নাক দিয়ে জল পড়া প্রভৃতি লক্ষণ হ্রাস পায় সিরিসের জল সিরিসের ছাল বীজ ও ফুল ঔষধ হিসেবে ব্যবহৃত হয় আজকে এইখান পর্যন্তই আমার বক্তব্য শেষ করলাম নমস্কার এতক্ষণ শুনলেন স্বাস্থ্যরক্ষাই আয়ুর্বেদ ও যোগ এই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি নিত্যানন্দ জনবাণী 91.2 ওয়ান পয়েন্ট টু এফ এম দ্বারা সম্প্রচার হল আজকের বিষয় ছিল শীতকালীন রোগের চিকিৎসায় আয়ুর্বেদ ও যোগ এ সম্পর্কে বিশেষ বক্তব্য রাখলেন ডক্টর অমরনাথ কোলে ডিএমও আয়ুষ বিভাগ পুরুলিয়া ওনাকে নিত্যানন্দ জনবণী পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নিত্যানন্দ